আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবি প্লেট দিয়ে সুন্দর ডিজাইন একটি গলা কাটিং ও সেলাই দেখাবো এই ভিউয়ার্স প্রথমে আপনার গলার পাশটুকু তিন ইঞ্চি নেবেন এবং গলার ডিপ এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন এভাবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে গলাটা গুল করে কাটিং করে ফেলবেন আর এখানে শোয়া থেকে দেড় ইঞ্চি পাশ একটি কাপড় নেবেন উরুপ কাপড় নিয়ে নেবেন যাতে গলার পটি আমরা বাঙার জন্য নিয়ে নেবেন এই জি ভিউয়ার্স দেখুন এভাবে গলাটুকু সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এই যে এক বাজে আমরা গলাটুকু লাগিয়ে নিব এই যে দেখুন বাড়তি কবরটুকু কেটে দিব এই যে এখন কেঁচি দিয়ে একটু করে কেটে দিব এই যে তারপর বিয়ার্স এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এই যে দেখুন খুব সুন্দরভাবে এই যে আগে গলাটুকু করে নিতে হবে প্লেটের জন্য এই যে তারপর এবার বলে গলাটুকু বাস করে সুন্দরভাবে এক মিল করে সেলাই করে নিতে হবে এই যে দেখুন তো বিহর্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে বেলায়কনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের নিকট চলে যায় এই যে এখন সাড়ে ছয় ইঞ্চির নিচে একটা দাগ টেনে নিব আর এভাবে পাশ নিব এখানে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মোট কথা বাস করে যাতে এক ইঞ্চি থাকে দুইটা প্লেট একসাথে রেখে তারপর আমরা এবার সেলাই করে নিব এই যে সাড়ে ছয় ইঞ্চি নিচে ওপর থেকে এই যে এবার সেলাই করে নেব সুন্দর ওই দুটা প্লেট একসাথে রেখে এবার সেলাই করে নিতে হবে এই যে খুব সহজ নিয়মে দেখাচ্ছি দেখুন এই জিবার তখন এখন গলাটুকু আমরা মাছ বরাবর কেটে দিব এই যে কেটে দিয়ে তারপর এই যে কোনো ভাবে একটু করে কেটে দিব এই যে ভাবে একটু করে কেটে দিব এই যে দুইটা কোনায় এভাবে কেটে দিতে হবে এই যে এই যে বাস দেখুন এখন গলার মাপ অনুযায়ী আমরা উপরে সেলাই করে নেব এই যে এভাবে উপরে এই যে এখানে দাগ দিয়ে নিচ্ছি এই যে এভাবে উল্টায় তারপর গলাটুকু প্লেটটুকু আমরা সেলাই করে নিব গলার নম্বর অনুযায়ী প্লেটটুকু আমরা উল্টায় সেলাই করে নিতে হবে এই যে উল্টায় সেলাই করে নিব দেখুন দুটা প্লেটেই আমরা গলার মাপ অনুযায়ী উল্টায় সেলাই করে নিতে হবে এই যে এই যে অপর প্লেটটিও আমরা এইভাবে দাগ টেনে সুন্দরভাবে উলটায় উল্টায় সেলাই করে নেব এই যে উল্টায় নিতে হবে খুবই সহজ খুব সুন্দর এই জি বেয়ার্স দুটা প্লেট আগে থেকে আপনার আয়রন করে সুন্দর করে বাস করে নেবেন এই যেভাবে কোনোগুলো উঠিয়ে তারপর সেলাই করে নিতে হবে এই জি বেয়ার্স এই যে দেখুন এখন কাপড়টুকু ভিতরে রেখে প্রথমে একটি প্লেট সেলাই করব তারপর অপর প্লেটটি সেলাই করব এই যে এখানে এই যে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে এই যে ওপর প্লেটটিও কাপড় ভিতরে রেখে তারপর এভাবে সেলাই করে নেব এই যে নিতে হবে এইভাবে সেলাই করে নিতে হবে দেখুন এই যে তো বিওয়ার্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও সারা মতো নোটিফিকেশান আপনার দিনে করে চলে যায় এই যে দেখুন তারপর দুইটা প্লেট একসাথে রেখে নিচে সেলাই করে নেব নিচে দুইটা সেলাই দেব এই যে দেখুন এভাবে দুইটা সেলাই দিয়ে নিতে হবে তারপর এখানে আমরা সুবুতাম লাগিয়ে নেব তিনটা শুভতম আমরা লাগিয়ে নিব কিংবা বুতাম দিয়ে কাজ কর করে বুতামও লাগাতে পারেন এই জিবার যখন কত সুন্দর হয়েছে তবে আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ